আসলে এই বাইকটা থেকে কিন্তু আপনারা তেমন টর্ক ডেলিভারি পাবেন না। আর এই বাইকটার যে লুকস, আর আমার মনে হয় এই লুকসের জন্য এই বাইকটা এতটা জনপ্রিয়। তো এই বাইকটার টার্নিং রেডিয়েন্সও কিন্তু ভালো আছে। আমরা যেমন 4B-তে দেখি, 4B টার্নিং রেডিয়েন্স কিন্তু অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন পালসার N160। এই বাইকটি, আজকে এই বাইকটির কিছু ভালো এবং খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই বাইকটা বাজারে আসার পরপরই কিন্তু এই বাইকটার খুবই আলোচনা হয়েছে এবং এই বর্তমানে এই বাইকটা কিন্তু খুবই জনপ্রিয় একটি বাইক। আর যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন, আশা করি তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কেননা আজকের এই ভিডিওতে এই বাইকটার কিছু ভালো এবং খারাপ দিক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বরাবরের মতো খারাপ দিক দিয়ে শুরু করব। আর খারাপ দিকের কথা বলতে গেলে পালসার N160 এই বাইকটার সর্বপ্রথম যে খারাপ দিকটার কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটার উচ্চতা। এই বাইকটা কিন্তু 995 mm, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা কিন্তু একটু উঁচুই বলা যায়। কেননা আমাদের দেশের মানুষের গড় উচ্চতা হচ্ছে 5.5 ফিট বা 5 ফিট 6 ইঞ্চির মধ্যে। আর এই উচ্চতার মানুষের জন্য কিন্তু এই বাইকটাতে ওঠার পর একটু আনইজি ফিল হবে, যেটি একটা খারাপ দিক বলা যায়। তো সেকেন্ড যে খারাপ দিকটার কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটার ওজন। আর পালসার N160 এই বাইকটার ওজন কিন্তু 154 কেজি, যেটি মূলত এই সেগমেন্টের মধ্যে সব থেকে ওজন একটা বাইক। আর একটা বাইকের ওজন বেশি হওয়ার এর কিছু সুবিধাও আছে এবং কিছু অসুবিধাও আছে। তো এই ওজনের জন্য কিন্তু এই বাইকের কিছু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। সুবিধা বলতে গেলে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, আপনার বাইকটা যখন অনেক মানে একটা স্পিডের উপর থাকবে, তখন কিন্তু আপনি খুব ভালো একটা ব্যালেন্স পাবেন এই ওজনের জন্য। আর যদি এই ওজনের খারাপ দিকটা বলি, আপনি যখন সিটি রাইড করবেন তখন কিন্তু এই ওজনের জন্য আপনার অনেকটা সমস্যা মনে হবে। তো তারপর এই বাইকটার যে খারাপ একটা দিক বলবো সেটি হচ্ছে এই বাইকটার টর্ক। তো এই বাইকটার টর্ক এদের ওয়েবসাইটে কিংবা বিভিন্ন ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো আসলে এই বাইকটা থেকে কিন্তু আপনারা তেমন টর্ক ডেলিভারি পাবেন না। মূলত 50-60 কিলোমিটার পর্যন্ত আস্তে আস্তে ওঠার পর তারপর কিন্তু খুব ভালো একটা টর্ক ডেলিভারি পাবেন। আর এই বাইকটা থেকে কিন্তু আপনার টপ স্পিড পাবেন হচ্ছে 130-এর মতো, তো 125-30 এর মধ্যেই। তো খারাপ দিকের কথা তো অনেক বলা হলো, এবার আসি এই বাইকটার ভালো দিক নিয়ে কথা বলতে। আর ভালো দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম আসি এই বাইকটার লুকস। আর এই বাইকটার যে লুকস, আর আমার মনে হয় এই লুকসের জন্য এই বাইকটা এতটা জনপ্রিয়, বর্তমানে কিন্তু এই বাইকটা খুবই জনপ্রিয় এবং বাইকটা বাজারে আসার পরই এই বাইকের কিন্তু খুবই একটা ডিমান্ড, আর যেটাতে আমার মনে হয় এই লুকসটা একটা ভালো প্রভাব ফেলেছে। তো তারপর যে ভালো দিকের কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটির পারফরম্যান্স। এই বাইকটি কিন্তু 2 বাল্বের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটি থেকে আপনারা খুব ভালো একটা পারফরম্যান্স পাবেন আশা করি। আমি যতটুকু চালিয়েছি আমার কাছে খুবই স্মুথ লেগেছে। এবং এই বাইকটার যে ক্লাচ রয়েছে, ক্লাচ তারপর গিয়ার শিফটিং, এগুলো একদম যথেষ্ট পরিমাণে স্মুথ। আমি কিন্তু সুজুকি ইউজ করি, আর সুজুকি বাইকের ক্লাচ এবং গিয়ার শিফটিং কিন্তু অনেকটা হার্ড। এই বাইকটাতে কিন্তু একদম স্মুথ পাবেন এইগুলা। তো তারপর যে ভালো দিকের কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটির ব্রেকিং সিস্টেম। এই বাইকটির সামনে কিন্তু আপনারা পাচ্ছেন 300 mm-এর ডিস্ক ব্রেক, এবং সাথে পিছনে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS, যেটি কিন্তু এই সেগমেন্টের মধ্যে সব থেকে ভালো একটি ব্রেকিং সিস্টেমের বাইক। তো যেটি কিন্তু আপনাদের এই বাইকটি রাইডের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডে বা লং ট্যুরে যথেষ্ট পরিমাণে আপনাকে একটা কমফোর্ট ফিল করাবে। এই বাইকটার আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকটার সাউন্ড। তো আপনাদের একটু শোনায় আগে। তো সাউন্ডটা কিন্তু শুনতে পারলেন, এই বাইকটার সাউন্ডটা আমার কাছে পার্সোনালি সেই লেগেছে। তো তারপর আসি এই বাইকটার হেডলাইটে। আর এই হেডলাইটটা কিন্তু সিঙ্গেল প্রজেক্টর ইউজ করা হয়েছে, আর আমার মনে হয় এই সেগমেন্টের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট হেডলাইট এখানে প্রোভাইড করা হয়েছে। আর যেটিতে আপনারা কিন্তু সিটিতে, শুধু সিটিতে না, আপনারা হাইওয়েতেও ইজিলি এই হেডলাইট দিয়ে ভালো একটা আলো পেয়ে যাবেন, আর যেটা কিন্তু খুবই ভালো দিক। আমি নর্মালি আমার যে সুজুকি জিক্সার মনোটোন আছে সেখানে কিন্তু দেখা যায় যে তারা হেলোজিন হেডলাইট ব্যবহার করেছে, তো যেটা থেকে কিন্তু আলো একদমই কম পাওয়া যায়। কিন্তু এই বাইকের যে হেডলাইটটা সেটা থেকে কিন্তু আপনারা খুবই ভালো আলো পাবেন। তো এই বাইকটার টার্নিং রেডিয়েন্সও কিন্তু ভালো আছে। আমরা যেমন 4B-তে দেখি, 4B টার্নিং রেডিয়েন্স কিন্তু অনেক বেশি। আর টার্নিং রেডিয়েন্সটা কি আপনাদের একটু বলে নেই, টার্নিং রেডিয়েন্স হচ্ছে কতটুকু দূরত্বের মধ্যে আসলে একটা বাইক ঘোরানো যাবে। তো এই বাইকটাকে ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটু।
তো এই যে ইজিলি আমি কিন্তু বাইকটাকে ঘুরাই ফেললাম। তো এটা কিন্তু ভালো একটা দিক, আপনারা নর্মালি যখন সিটিতে রাইড করবেন দেখা যাবে অনেক চিপাচাপি বা অনেক গলি দিয়ে আপনাদের রাইড করতে হবে এবং অনেক সময় কিন্তু ঘোরানো হয় গাড়িটাকে। তো সেক্ষেত্রে কোনো বাইকের যদি টার্নিং রেডিয়েন্স একটু বেশি থাকে তখন কিন্তু একটু বিব্রতিকর অবস্থায় পড়তে হয়। তো যেটা কিন্তু আসলে এই বাইকে তেমন একটা পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে না। তো তারপর যে ভালো দিকের কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটার মাইলেজ। এই বাইকটা থেকে কিন্তু আপনারা খুবই ভালো একটা মাইলেজ পাবেন। ও, এখান থেকে একটা ট্রেন আসতেছে, আমরা একটু দেখি ট্রেনটাকে। আমরা কিন্তু এখন আছি জামালপুর ফ্লাইওভারের উপরে। তো ওয়াও, হোয়াট আ ভিউ! আমার কিন্তু এই ফ্লাইওভার নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেল আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, আমাদের জামালপুরে প্রথম ফ্লাইওভার। ওকে, তো আমরা মাইলেজের কথা বলতেছিলাম, আর এই বাইকটা থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা মাইলেজ পাবেন। আর এই বাইকটা থেকে আপনারা সিটিতে 40-45 মতো মাইলেজ পাবেন এবং আপনারা হাইওয়েতে রাইড করলে 45-50 বা তার থেকে বেশিও পেতে পারেন। আমি আসলে যে বাইর থেকে এই বাইকটা নিয়েছি তিনি কিন্তু সিটিতেই 47 মতো নাকি মাইলেজ পেয়ে থাকেন, তো যেটা আসলে অনেক বলা যায়। তো মাইলেজ ভালো পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ট্রিক্স আপনাদের ইউজ করতে হবে, মানে আপনারা অনেক কিছু মেনে বাইক চালালে আপনারা কিন্তু ভালো একটা মাইলেজ পাবেন। আর বাইক থেকে ভালো মাইলেজ কিভাবে পাবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, তো আমরা আসলে বের হই, আর বাকি কথা আমরা রাইড করে করে বলতে থাকি। ওকে, তো তারপর যে ভালো দিকের কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটার রিসেল ভ্যালু। আপনারা কিন্তু এই বাইকটার খুব ভালো একটা রিসেল ভ্যালু পাবেন। আসলে পালসার কিন্তু বাজাজের বাইক, আর বাজাজ কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড, আর এই বাইকটার কিন্তু খুবই ডিমান্ড বর্তমানে। আমার মনে হয় বাজাজের যে বাইকগুলো রয়েছে তার মধ্যে বর্তমানে এই বাইকটার কিন্তু খুবই চাহিদা। তো এই বাইকটা ইজিলি আপনারা বাজারে খুবই ভালো একটা রিসেল ভ্যালু পেয়ে যাবেন আপনারা চাইলে। তো আপনারা যদি এই বাইকটা ইউজ করেন এবং কিছুদিন পর বিক্রি করেও দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, বাজারে এই বাইকটার খুবই ভালো একটা ভ্যালু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি এই বাইকটি কেনার চিন্তা করে থাকেন, আমি আশা করি এই বাইকটার ভালো এবং খারাপ দিক কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।